নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অবশ্যই ড্যাশকোরকে সাবস্ক্রাইব করুন, আর নতুন গল্পের আপডেট পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না যেন। নমস্কার, আমি প্লাবিতা। ড্যাশকোরোর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প মহাশোলের টোপ। গল্পটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনী থেকে প্রকাশিত জীবন্ত উপবীত বইটিতে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে কথক, রমানাথ, রাজাবাবু এবং অঘোর সন্ন্যাসী। শুরু হতে চলেছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মহাশোলের টোপ। রেল স্টেশন থেকে রিক্সা ভ্যানটা রমানাথকে নিয়ে এসে নামিয়ে দিল পাকা রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানটায়। আর এগোবার উপায় নেই, সামনের মেঠো রাস্তায় হাঁটু সমান কাদা, আর সেই রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু বর্ষার জলডোবা ধানক্ষেত। বেলা দুপুর হলেও কালো মেঘে আকাশ ছেয়ে আছে, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। স্টেশন থেকে এদিকে আসার পথে টোকা মাথায় দেওয়া চাষাভুষো শ্রেণীর লোকজন ছাড়া তেমন বেশি মানুষজন চোখে পড়েনি রমানাথের। রিক্সা ভ্যান থেকে নেমে রমানাথ প্রথমে তার চটি জুতো কাঁধের ব্যাগের মধ্যে ভরে ধুতিটা একটু গুটিয়ে নিলেন, তারপর এক হাতে ছাতা আর অন্য হাতে তার হুইল সমেত ছিপটা নিয়ে নেমে পড়লেন কর্দমাক্ত পথে। দুপাশের ধানক্ষেত থেকে অবিশ্রান্ত ব্যাঙের ডাক ভেসে আসছে, সেই শব্দ শুনতে শুনতেই এগোলেন তিনি। কিছুটা এগোবার পরই দেখতে পাওয়া গেল কয়েকজনকে, কাদামাখা গা কাদামাখা পা, সদ্য ক্ষেতের কাজ করে রাস্তায় উঠে এসে দাঁড়িয়েছে তারা। কালীদহটা কোথায় তা ভালো করে জেনে নেবার জন্যে রমানাথ তাদের সামনে এগিয়ে গেলেন। তিনি কিছু জিজ্ঞেস করার আগেই লোকগুলোর মধ্যে একজন তাকে প্রশ্ন করল, বাবু কোথা থেকে আসছেন? কলকাতা, জবাব দিলেন রমানাথ। কলকাতা থেকে এত দূরে মাছ ধরতে এসেছেন? বিস্ময়ের ভাব ফুটে উঠল লোকটার চোখে। তা কলকাতা থেকে এই জায়গাটা কিন্তু বেশ দূর, প্রথমে ট্রেন তারপর বাস। কলকাতা থেকে বর্ধমানের এই গ্রামে আসতে রমানাথের প্রায় 7 ঘন্টা মতো সময় লেগেছে, কিন্তু কি আর করা, নেশা বড় বালাই, মাছ ধরার নেশা। এই নেশার তাকিদেই সব কাজ ফেলে রমানাথ কলকাতা থেকে ছুটে যান নানা জায়গাতে, কখনো রানাঘাটের পালচৌধুরীদের পুকুরে, কখনো কাঁচড়াপাড়ার রেলের জলাশয়ে, আবার কখনো বা বারাসাতের নীলকুঠির বিলে। মাছ ধরার নেশাটা বড় প্রবল রমানাথের। লোকটার কথা শুনে হেসে ফেললেন তিনি। হ্যাঁ, কলকাতা। আচ্ছা, আপনাদের এখানে যে কালীদহটা আছে না, সেই কালীদহটা কোন দিকে? লোকটা একটা গ্রামের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, এই তো খাল ধরে চলে যান, মাঠের শেষ মাথায় ওই যে দূরে একটা বাড়ি নজরে আসছে, ওটাই কালিকাপুর জমিদার বাড়ি, ওর পিছনেই কালীদহ। ওদিকে যাওয়ার একটা পাকা রাস্তা আছে ঠিকই, কিন্তু সে পথ ঘুরতে গেলে অনেক ঘুরতে হবে। আগে আপনি কি কালীদহর মহাশোল ধরতে এসেছেন? পাশ থেকে প্রশ্ন করলো একজন। তার মানে এই মহাশোলের খবরটা এখানে অনেকেরই জানা, রমানাথ বললেন, হ্যাঁ ওই মহাশোল ধরতেই এসেছি, খুব বড় মাছ বুঝি? হ্যাঁ, খুব বড় মাছ, যখন ঘাই দেয় খেলা করে তখন তোলপার হয় দহর জল। ও দহে অনেকে ডুবে মরেছে বলে লোকজন খুব একটা যায় না ওদিকে, তবে আমি একবার একটা লাশ তুলতে গেছিলাম ওখানে, কিন্তু ওই মহাশোলকে তো আপনি ধরতে পারবেন না বাবু। এগোতে গিয়েও কথাটা শুনে থমকে দাঁড়ালেন রমানাথ, প্রশ্ন করলেন, কেন ধরতে পারবো না কেন? লোকটা জবাব দেওয়ার আগে কেমন যেন একটু ইতস্তত করল, যেন রমানাথ মাছটা ধরতে পারবে না এ কথাটা বলে সে ঠিক করেনি। রমানাথ আবার জানতে চাইলেন, কি হলো বলো, পারবো না কেন? লোকটা এবার জবাব দিল, ও মাছ শুধু রাজাবাবুই ধরতে পারেন, আর কেউ না।
বারো বছর পর পরই মাছ একবার ধরা হয়, তারপর দিন আবার নতুন মাছ ছাড়া হয়, সেটা আবার ধরা হয় ওই বারো বছর পর। এমনই হয়ে আসছে রাজাবাবু ঠাকুরদার আমল থেকে। ও মাছের টোপ রাজাবাবুরা ছাড়া আর কেউ জানে না। কথাগুলো বলে লোকগুলো আর দাঁড়ালো না, তারা আবার ক্ষেতের জলকাদায় নেমে পড়ল। আর রমানাথও এগোলেন তাদের দেখানো আলপথ পেয়ে। লোকগুলোর মুখে মাছ ধরতে না পারার কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য মনটা খারাপ হয়ে গিয়েছিল রমানাথের, কিন্তু পরক্ষণেই তিনি হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন, এমন রটনা তো গ্রামেগঞ্জে কতই থাকে, ঘটনাচক্রে হয়তো রাজাবাবুর এই মাছটা বেশ কয়েকবার ধরেছেন, তার অর্থ এই নয় যে আর কেউ কোনোদিনও ধরতে পারবে না। সেই রসিক বিলের বিশ্বের ওজনের রুই মাছটার কথাই ধরা যাক না কেন, লোকে তো বলতো সে আসলে মাছ নয় মৎস্যকন্যা, তাকে নাকি কোনোদিনও ধরা যাবে না। কিন্তু তাকেই তো রসগোল্লার রসে চোবানো পাউরুটির মণ্ডর সঙ্গে মাকুড়া থেকে আনা বিশেষ ধরনের লাল পিঁপড়ের ডিম দিয়ে ছিপে গেঁথেছিলাম, অথবা গোচারণের পুকুরের সেই বিশাল কাতলাটা, লোকে বলতো তার ঠোঁট নাকি এত পিছল যে বাঁকানো বড়শিও পিছলে যায়, শেষ পর্যন্ত বিশেষভাবে তৈরি খুবই শক্ত অথচ পুঁটি মাছ ধরার মতো ছোট্ট বড়শি দিয়েই তাকে পাড়ে তুলেছিলাম। পরে অবশ্য দেখা গিয়েছিল যে প্রকৃতির কোনো অদ্ভুত খেয়ালে তার মুখের হাঁটা এত ছোট ছিল যে বড় বড়শি গিলতেই পারত না সে। এসব কথা ভাবতেই মনে বল ফিরে পেলেন রমানাথ, পাকা মাছ শিকারী তিনি। মাছটা ঠিক কেমন সে কথাই তিনি ভাবতে লাগলেন, আর তার সঙ্গে ভাবতে লাগলেন খবরের কাগজের বিজ্ঞাপনটার কথা। ওই বিজ্ঞাপনটা না দেখলে এত দূর ছুটে আসতেন না তিনি। খবরের কাগজে ছোট ছোট এমন অনেক বিজ্ঞাপন ছাপা হয় যেগুলো চোখ এড়িয়ে যায় সাধারণ মানুষের, কিন্তু সেসব বিজ্ঞাপনের খোঁজ রাখে সন্ধানীরা। সাধারণত বিলে বা পুকুরে মাছ ধরার জন্য টিকিট লাগে, পুকুরের মাছ বুঝে 100-500 টাকারও টিকিট করা হয়। ধরা মাছের আকৃতি আর ওজন বুঝে 1,000-5,000 টাকা পর্যন্ত পুরস্কার মূল্য দেওয়া হয় মাছ শিকারীদের। তার সঙ্গে ধরা মাছ তো থাকবেই, এমন টুকটাক মাছ ধরার বিজ্ঞাপন মাঝে মাঝে থাকে কাগজে, কিন্তু এই বিজ্ঞাপনটা আকৃতিতে ছোট হলেও টিকিটের মূল্য আর পুরস্কারের মূল্যের বিচারে এত বড় বিজ্ঞাপন এর আগে দেখেননি রমানাথ। টিকিট মূল্য 10,000 টাকা আর পুরস্কার মূল্য 1,00,000, ভাবা যায়। হয়তো উটকো লোকদের এই প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে রাখতে টিকিটের দাম এত বেশি ধার্য করা হয়েছে, আর সেজন্য পুরস্কার মূল্যটাও বেড়েছে। মাছটাকে ধরতে পারলে তো কেল্লা ফতে। এর আগে বেশ কিছু জায়গাতে বড় বড় শোল মাছ ধরেছেন তিনি। ও মাছ কী টোপ গেলে না গেলে তা বিলক্ষণ জানেন মাছ শিকারী রমানাথ, সেই মতো টোপগুলোও সঙ্গে এনেছেন তিনি। তার ব্যাগের মধ্যে কাচের জারে রাখা আছে সেগুলো। আলপথ ভেঙে একসময় বাড়িটার সামনে পৌঁছে গেলেন রমানাথ। অন্যদিক থেকে একটা পাকা রাস্তা ঘুরপথে এসে থেমেছে বাড়িটার সামনে। বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটা, চেহারা দেখে মনে হয় বাড়িটার বয়স 200-300 বছর হবে। তার একটা অংশ ভেঙে পড়েছে, বাকি অংশ এখনও দাঁড়িয়ে থাকলেও দেওয়াল থামের গা থেকে পলেস্তরা খসে পড়েছে। তবে দোতলা বাড়িটার কলেবর দেখলে এখনও বোঝা যায় যে বাড়িটা যারা বানিয়েছিলেন তারা যথেষ্ট বিত্তশালী ছিলেন, হয়তোবা এতল্লাটির জমিদার ভূস্বামী গোছের কেউ হবেন, যে কারণে তাদের বর্তমান উত্তরসূরিদের এখনও রাজাবাবু বলে স্থানীয় মানুষেরা। বাড়িটার পেছনে গাছগাছালির আড়ালে একটা জলাশয়ও যেন চোখে পড়ল রমানাথের। বাড়িটার সামনের ফাঁকা জমিতে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, দু একটা গাড়ির মাথায় হুইল ছিপ এইসব বাঁধা। কয়েকজন লোক ইতস্ততভাবে বাড়িটার বাইরে ঘোরাফেরা করছে আর এদিক ওদিক তাকাচ্ছে, তাদের ভাবভঙ্গি পোশাক আশাক দেখে ঠিক স্থানীয় লোক বলে মনে হয় না। রমানাথ বুঝতে পারলেন এরাও তার মতোই মাছ ধরতে এসেছেন। কোথায় টিকিট দেওয়া হচ্ছে সে কথাটা তাদেরই একজনকে জিজ্ঞেস করতেই আঙুল তুলে তিনি বাড়িটার একটা অংশ দেখিয়ে দিলেন। রমানাথ এগোলেন সেই দিকে। ওই দেখি টাকাটা দিন বিপিনদা,
এটা ধরুন। হ্যাঁ, ঘরটা সম্ভবত কাছারি ঘর ছিল। কর্মচারীদের বসার জন্য উঁচু কদি আটা জায়গা আছে, সেখানে বসে আছেন দুজন লোক। কয়েকজন মাছ শিকারীর থেকে টাকা বুঝে নিয়ে টিকিট করাচ্ছেন তারা। ছাতা বন্ধ করে ছিপটাকে দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখে টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়লেন রমানাথ। একটা জিনিস তিনি বুঝতে পারলেন, যে বাইরে যারা রয়েছে বা টিকিটের লাইনে যারা রয়েছেন তারা কেউই গ্রামের মানুষ নয়, সবাই বাইরের লোক। গ্রামের লোক টিকিট কেনার জন্য এত টাকা পাবে কোথায়? আর তার উপর যখন তাদের বিশ্বাস যে রাজাবাবু ছাড়া কেউ ওই মহাশল ধরতেই পারবে না, তখন কারো কাছে টাকা যদিও বা থেকেও থাকে তা নষ্ট করে লাভ কি? সামনের দু তিনজনে টিকিট কাটা শেষ হলে রমানাথ লোক দুটোর সামনে এসে পকেট থেকে টাকা বার করলেন। যে টাকা নিচ্ছিল সে বলল, শর্তগুলো জানেন তো, একদিনে এক বেলার জন্যই এই টিকিট, আগামীকাল বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, তার মধ্যেই যদি মাছ ধরা হয়ে যায় তবে তো আর বসারই দরকার হবে না, জলের ধারে বসার মাছের জন্য লটারি হবে একটু পরে। আগে আসার ভিত্তিতে 20 জনের নাম নেওয়া হবে ঠিক করা হয়েছিল, আপনি হলেন গিয়ে সেই 20 নম্বর লোক। লটারিতে বসার জায়গা যেখানে পাবেন সেইখানেই বসতে হবে কিন্তু। কথাটা শুনে রমানাথ টাকাটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ঠিক আছে টিকিটটা দিন। টাকা নিয়ে টিকিট আর রশিদ কাটতে কাটতে লোকটা বলল, দূর দূর থেকে আপনারা এসেছেন, কাছাকাছি কোনো হোটেলও নেই, তাই এই বাড়িতেই আপনাদের থাকার ব্যবস্থা করেছেন রাজাবাবু। টিকিট পিছু 1টা করে ঘর, 1 জন করে সঙ্গী নিয়ে আপনি সেখানেই থাকতে পারেন। টিকিটের নম্বরই ঘরের নাম্বার, দরজার বাইরে কাগজ ছাটা আছে। কথাটা বলার পর লোকটা একটু হাসল। আপনাদের জন্য একটা খুশির খবর আছে, কাল রাজাবাবুর ঠাকুরদা কালীকৃষ্ণর জন্মদিন, যিনি এই জমিদারির পত্তন করেছিলেন আর কি। রাজাবাবুও কাল আপনাদের সাথে মাছ ধরতে বসবেন। তিনি ঠিক করেছেন যে তিনি ছাড়া আপনাদের মধ্যে কেউ যদি মাছটা ধরতে পারেন তবে তাকে পুরস্কার তো দেওয়া হবেই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের টিকিটের টাকাও ফিরিয়ে দেওয়া হবে। কাজেই মাছটা আপনি ধরতে না পারলেও টিকিটের টাকা ফেরত পাবেন। তার কথা শুনে রমানাথ মনে মনে একবার ভাবলেন, তবে কি রাজাবাবু এবারও নিশ্চিত যে মাছটা তিনি এবারও নিজেই ধরবেন? ঠিক এই মুহূর্তে একটা কণ্ঠস্বর শোনা গেল, বিপিন কজন হলো? উপর থেকে, সম্ভবত দোতলা থেকে, একটা সিঁড়ি নেমে এসেছে ঘরে। সেই সিঁড়ির মাঝামাঝি জায়গাতে এসে দাঁড়িয়েছেন একজন গৌরবর্ণ দীর্ঘকায় প্রৌঢ় ব্যক্তি। তার পরনে ধুতি আর পিরান, পায়ে সুঁড় তোলা সাদা চটি। বৃষস্কন্ধ লোকটার গলা থেকে ঝুলছে মোটা সোনার হার, হাতের ঘড়িটাও সম্ভবত সোনারই মনে হয়। তাকে দেখে যে লোক দুজন টাকা নিচ্ছিল তারা উঠে দাঁড়িয়ে বলল, এই 20 জন হলো রাজাবাবু। রমানাথ সহ ঘরের অন্যরাও তাকালো তার দিকে। জবাব শুনে রাজাবাবু বললেন, আর একজন কেউ টিকিট দেবে না, খেয়াল রেখো কোনো উটকো লোক যেন বাড়িতে না ঢুকে পড়ে, আর হ্যাঁ ডাক্তার এলে সোজা উপরে পাঠিয়ে দিও। আচ্ছা হুজুর, আর বিপিনবাবু আপনার হুইল ছিপ সব ঠিক করে রেখেছেন বলে ঘরে উপস্থিত অন্য লোকগুলোর দিকে যেন একটু তাচ্ছিল্য ভরে তাকিয়ে আবার উপরের দিকে মিলিয়ে গেলেন রাজাবাবু। রমানাথ তাকে দেখে বুঝতে পারলেন যে কালের নিয়মে হয়তো এখনও রাজাবাবুদের জমিদারি গেছে ঠিকই, কিন্তু এখনও তাদের ধমনীতে বইছে আভিজাত্যের নীল রক্ত। রমানাথদের মতো সাধারণ মানুষদের এখনও এই রাজাবাবুরা খুব একটা ধর্তব্যের মধ্যে যে রাখেন না তা তাঁর চালচলনেই বোঝা গেল। রাজাবাবু অদৃশ্য হয়ে যাওয়ার পর থাকার ঘর কোন দিকে জেনে নিয়ে দেওয়াল থেকে ছিপটা তুলে ঘরের উদ্দেশ্যে এগোতে যাচ্ছিলেন রমানাথ। কিন্তু ঠিক সেই সময়েই ঘরে ঢুকলো একজন লোক। লোকটার হাতে একটা ছিপ থাকলেও তার চেহারা দেখে বেশ অবাক হলেন রমানাথ। লোকটার চোখে কালো চশমা, গেরুয়া বসন, জটাজুটোধারী মুখমণ্ডল, এক হাতে ঝোলানো আছে কমণ্ডলু গোছের একটা পাত্র, তার মুখটা মাটি লেপা, সম্ভবত গঙ্গা জল আছে ওই পাত্রে। দেখেই বোঝা যায় লোকটা সাধু সন্ন্যাসী গোত্রের।
বেশ বয়সও হয়েছে তার, বেশ কিছু দাড়িতে পাক ধরেছে। যারা টিকিট দিচ্ছিল তাদের সামনে গিয়ে দাঁড়ালো লোকটা। তারা তাঁর দিকে তাকাতেই সন্ন্যাসী তার কাঁধের ঝোলা থেকে কাগজ মোড়ানো একটা পুরনো নোটের বান্ডিল বার করে বললেন, টিকিট দাও, টিকিট কিনব। রাজাবাবুর লোক দুজন বেশ অবাক হয়ে গেল তার কথা শুনে। একজন বলল, টিকিট শেষ, আর দেওয়া যাবে না। তারপরই বিপিন নামের কর্মচারীটি বলল, এবার মনে পড়েছে, গতবারও মাছ ধরতে আপনি এসেছিলেন না? চিনতে পেরেছ, 12 বছর আগে সেই যে সেবার মাছ ধরার পরের দিনই একটা বাচ্চা জলে ডুবে মারা গেছিল। তখন আপনি একটু জোয়ান ছিলেন বলে আপনাকে প্রথমে চিনতেই পারিনি। দেখো না ভাই, একটু চেষ্টা করে, কত দূর থেকে ছুটে এলাম, 12 বছর ধরে ভিক্ষে করে টিকিটের টাকা জমালাম, শেষে ফিরে যাব। না না, আর কিছু করার নেই, একটু কঠোরভাবেই বলল রাজাবাবুর লোকটা। সন্ন্যাসীর মুখে বিমর্ষ ভাব ফুটে উঠল। তিনি বললেন, তবে আর কিছুই করার নেই, কিন্তু বলছি কি, আজকের রাতটা কি এখানে কাটানো যাবে গো? বাইরে দুর্যোগ নামতে চলেছে, এখন আমি যাই কোথায়? সন্ন্যাসীর দুরবস্থা দেখে সম্ভবত মায়া হলো লোকটার মনে। সে বলল, আরে বাবা, টিকিট ছাড়া বাইরের লোকজনের থাকার হুকুম নেই। আচ্ছা বেশ, দেখুন, এক একটা ঘরে দুজন করে লোক, কাউকে বলে দেখুন যারা টিকিট কেটেছে, যদি কারো ঘরে থাকতে পারেন। রাজাবাবুকে বলে দেব যে আপনি তার সঙ্গী, কেমন? কথাটা শুনে ফ্যাল ফ্যাল করে সন্ন্যাসী তাকালেন ঘরের অন্যদের দিকে। রমানাথ ছাড়া অন্যরা নিশ্চুপ, কারণ অন্য সকলেই এত দূর এসেছে বলে সঙ্গী নিয়ে এসেছে। রমানাথের কিন্তু বেশ মায়া হলো লোকটার কথা শুনে। সাধু সন্ন্যাসীর উপর তেমন বিশ্বাস না থাকলেও লোকটা যে তার ভিক্ষার টাকা জমিয়ে মাছ ধরার নেশায় এত দূর ছুটে এসেছে, এই ব্যাপারটা আকৃষ্ট করল তাকে। রমানাথ নিজেও অনেক কষ্ট করে জোগাড় করেছেন টাকাটা, এ নেশার টানটা তিনি বোঝেন। একটু ভেবে নিয়ে শেষে তিনি বলেই ফেললেন, একটা রাতেরই তো ব্যাপার, ঠিক আছে, আমার তো কোনো সঙ্গী নেই, আপনি বরং রাতটা আমার সঙ্গেই কাটাতে পারেন। কথাটা শুনেই যেন উৎফুল্ল হয়ে উঠল কালো চশমা পরা সন্ন্যাসীর মুখটা। তিনি বললেন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে আমি বিরক্ত করব না। বলে সন্ন্যাসী ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালেন। 20 জন লোক হয়ে গিয়েছে, অতএব এবার লটারি করতে হবে বসার জায়গার জন্যে। একজন কর্মচারী গিয়ে বাইরে থেকে টিকিটধারীদের ডেকে আনলেন লটারির জন্য। লটারি হল, রমানাথের ভাগ্যে যে নম্বরটা উঠল তাতে মনটা একটু খুঁতখুঁত করে উঠল তার। নম্বর 13, আনলাকি 13। মাছ ধরার সময় অন্য কোনো সংস্কার না মানলেও রমানাথ এই সংস্কারটা মানেন, কারণ যতবার তিনি এই 13 নম্বর টিকিটটা পেয়েছেন ততবারই তেমন একটা সুবিধা করতে পারেননি মাছ ধরায়। কিন্তু কি আর করা যাবে, কিছুক্ষণের মধ্যেই সেই ঘর ছাড়লেন রমানাথ, আর তার পিছু পিছু সেই সন্ন্যাসীও। মাথা গোঁজার আস্তানায় যাওয়ার আগে রমানাথ সন্ন্যাসীকে বললেন, ঘরে যাওয়ার আগে একবার জলাশয়টা দেখে আসি বরং, সেটা না দেখলে মন কেমন করছে। আর আপনার এই মাছ ধরার নেশা দেখে সত্যি আশ্চর্য লাগছে, তা আপনার কি নাম, কোথা থেকে আসছেন? হ্যাঁ চলুন, আগে এসেছি বলে এ জায়গা আমি চিনি, দহটাই বাড়ির পিছনেই, পূর্বাশ্রমে আমার একটা নাম ছিল বটে, কিন্তু লোকে আমাকে এখন অঘোর বাবা বলে। হরিদ্বারের কাছাকাছি এক জায়গাতে গঙ্গার পাড়ে আমার ডেরা। হ্যাঁ, অত দূর থেকে মাছ ধরার নেশায় এখানে এসেছেন, কাগজে বিজ্ঞাপন দেখে? হ্যাঁ, অত দূর থেকে, তবে বিজ্ঞাপন দেখে নয়, 12 বছর পর পর নির্দিষ্ট দিনে
মাছ ধরার এই আয়োজন হয়। তারিখটা মনে ছিল, তাই এসেছিলাম। চলুন তাড়াতাড়ি পা চালান, আকাশের যে অবস্থা তাতে কিছুক্ষণের মধ্যেই বোধ হয় বৃষ্টি নামবে। সত্যি কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। অঘোর সন্ন্যাসীকে অনুসরণ করলেন রমানাথ। বাড়িটার পেছন দিকে একটু এগিয়ে তারা পৌঁছলেন কালীদহে। কালীদহ বেশ বড় দেখি, অন্তত বিঘা সাত আটেক তো হবে। তার পারে বড় বড় প্রাচীন গাছ সার বেঁধে দাঁড়িয়ে আছে। কালীদহ যেন সত্যিই কালীদহ। জলের রং এমনিতেই কালো, তার উপর আবার মেঘের ছায়া পড়ে তাকে আরও ঘোর কৃষ্ণবর্ণ করে তুলেছে। দহের পার ঘেঁষে ঘাসের জঙ্গল, শ্যাওলাপূর্ণ জলরাশিতে ইতিমধ্যেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। এই পরিবেশে মাছেরা জলতলের উপরে উঠে খেলা করে, ঘাই দেয়, কিন্তু জলের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকেও বৃষ্টির ফোঁটা ছাড়া অন্য কোনো তরঙ্গ রমানাথের চোখে ধরা দিল না। অর্থাৎ দহর জলে অন্য কোনো মাছ নেই, আর সেই মহাশোল হয়তো লুকিয়ে আছে এই শ্যাওলা ঢাকা কালো দিঘির গভীরে কোথাও। কিছুক্ষণের মধ্যেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। রমানাথ এবার ফিরে চললেন জমিদার বাড়িতে ফেরার জন্য। বাড়িটাতে তারা ঢুকতে যাচ্ছেন, ঠিক সেই সময় একটা গাড়ি এসে থামল সেখানে। গাড়ি থেকে ছাতা মাথায় নামল একজন লোক, তার গলায় স্টেথোস্কোপ, হাতে ধরা আছে একটা বাক্স মতো জিনিস। বয়স্ক সেই ভদ্রলোক গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর দ্রুত ঢুকে গেলেন। তাকে দেখে রমানাথ সন্ন্যাসীকে বললেন, ভদ্রলোক মনে হয় ডাক্তার, বুঝলেন? রাজাবাবু তার কর্মচারীদের ডাক্তার আসবে বলে বলেছিলেন। আগের বার এসে আমি লোকটাকে দেখেছিলাম, ওরা রাজাবাবুর পরিবারের বংশানুক্রমিক চিকিৎসক, অর্থাৎ ডাক্তারের বাপ ঠাকুরদাও এই রাজাবাবুর বাপ ঠাকুরদার চিকিৎসা করেছেন। বাড়ির ভিতর ঢুকে সন্ন্যাসীকে নিয়ে তার জন্য নির্দিষ্ট ঘরে ঢুকে পড়লেন রমানা। ঘরে ঢুকেই সন্ন্যাসী মাটিতে একটা আসন বিছিয়ে শান্ত উপাসনায় বসার প্রস্তুতি করলেন। রমানাথের হঠাৎ খেয়াল হলো তাঁর টোপের কথা, সেগুলো মরে যায়নি তো? সঙ্গে সঙ্গেই তিনি তার ব্যাগ থেকে বার করলেন টোপের পাত্রটা। বেশ বড় জল ভর্তি একটা কাচের বয়াম, তার মাথায় টিনের ঢাকনাতে ছোট ছোট ছিদ্র করা। সেই জলের মধ্যে খেলে বেড়াচ্ছে আঙুলের মতো দৈর্ঘ্যের বেশ কয়েকটা সরপুঁটি। বসিরহাটের একটা মিষ্টি জলের ভেরি থেকে তিনি সংগ্রহ করেছেন এগুলো, শোল মাছের অপ্যর্থ টোপ। রমানাথ সেগুলো টেবিলের উপর নামিয়ে রাখতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়েই সন্ন্যাসীর নজর পড়ল তার উপর। তিনি বলে উঠলেন, ও টোপে কাজ হবে না আপনার। হ্যাঁ কেন কাজ হবে না? কেন, এ টোপ দিয়ে অনেক বড় বড় শোল ধরেছি আমি। আমি জানি হবে না, ও টোপ মহাশোল কাল গিলবে না। বেশ দৃঢ়ভাবেই কথাগুলো বলে ধ্যানস্থ হয়ে গেলেন সন্ন্যাসী। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অন্ধকারও নেমে গেছে। রমানাথ যতক্ষণ জেগে রইলেন ততক্ষণ ধ্যানস্থভাবেই দেখলেন সন্ন্যাসীকে। বহু দূর থেকে এখানে ছুটে এসেছেন তিনি, শরীরটা বেশ ক্লান্ত লাগছে। কাজেই তাড়াতাড়ি খাওয়া সেরে বাইরের বৃষ্টির শব্দ শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে পড়লেন। এরপর এক সময় জমিদার বাড়ির সব আলো নিভে গেল, নিস্তব্ধ হয়ে গেল সব কিছু। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। ধ্যান ভাঙল সন্ন্যাসী, ঘরের বাতি নিভিয়ে তিনি বাইরে বেরিয়ে গেলেন। শেষ রাতে আধো ঘুমে রমানাথ যেন একবার দেখলেন সন্ন্যাসী বাইরে থেকে ঘরে ঢুকলেন, তারপর আবার অন্ধকার থাকতেই বাইরে বেরিয়ে গেলেন। ভোরবেলা ঘুম থেকে উঠে রমানাথ দেখলেন সন্ন্যাসী বা তার জিনিসপত্র কিছুই নেই ঘরে। মনে মনে একটু ক্ষুণ্ণ হলেন তিনি।
লোকটা যাওয়ার আগে একবার ভুলে গেল না, সাধু সন্ন্যাসীদের মতিগতি বোঝাবার। শেষ রাতে বৃষ্টি থেমেছিল ঠিকই, কিন্তু এদিনও সকাল থেকে আকাশের মুখ ভার। বর্ষাকাল যেমন হয়, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সারা সকাল নিজের ঘরেই কাটিয়ে দিলেন রমানাথ। সকাল থেকেই বেশ উত্তেজনা অনুভব করছেন তিনি। বারবার ছিপ পরীক্ষা করছেন, হুইল ঘুরিয়ে দেখে নিচ্ছেন সেটা ঠিক কাজ করছে কিনা, বড়শি টিপে টিপে পরীক্ষা করছেন সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এসব করে শেষ পর্যন্ত মহাশোল ধরার জন্য বেরিয়ে পড়লেন। অন্য প্রতিযোগীরাও তখন ছিপ টোপ এইসব নিয়ে এগোচ্ছেন দহের দিকে। তাদের পায়ে পায়ে রমানাথও কালীদহের পাড়ে গিয়ে উপস্থিত হলেন। জলাশয়ের চারপাশে ছোট ছোট বাঁশের মাচা বানানো হয়েছে বসার জন্যে। একজন লোক টিকিট মিলিয়ে দেখিয়ে দিচ্ছেন কার বসার জায়গা কোনটা। ওই দেখি, তেরো, ওই যে ওইটা আপনার। রমানাথকেও তার মাচাটা দেখিয়ে দিল একজন। জায়গাটা বেশ পছন্দ হলো রমানাথের। পিছনে একটাই গাছ, তার ডালপালা মাথার ওপর দিয়ে চাঁদোয়ার মতো জলের উপর আকাশটা আড়াল করে রেখেছে। ১২টা বাজতে খুব বেশি দেরি নেই, রমানাথ গিয়ে বসলেন সেই মাচায়। আশেপাশের মাচাতেও অন্য লোকজন বসে মাছ ধরার সরঞ্জাম সাজিয়ে রাখছে। তিনি যেখানে বসেছেন তার কয়েকটা মাচার তফাতেই একটা মাচার মাথায় বেশ বড় একটা রঙিন ছাতা টাঙানো। রমানাথ বুঝতে পারলেন ওটাই রাজাবাবুর মাচা। সব লোকজন মাচায় বসার পর যখন ১২টা প্রায় বাজতে চলেছে তখন এসে উপস্থিত হলেন রাজাবাবু, দুজন লোক তার সঙ্গে। একজন তার মাথায় ছাতা ধরে আর অন্যজনের হাতে রাজাবাবুর ছিপ আর একটা বাক্স। বাক্সটা দেখেই চিনতে পারলেন রমানাথ, এই বাক্সটাই গতকাল ধরা ছিল ডাক্তারের হাতে। এ ধরনের বাক্স আগে দেখেছেন তিনি। এগুলির মধ্যে সাধারণত বরফ দিয়ে লেমনেড, আইসক্রিম ইত্যাদি রাখা হয়। কারো প্রতি কোনো দৃষ্টিপাত না করে রাজাবাবু রমানাথের সামনে দিয়ে গিয়ে তার মাচায় উঠে বসলেন। সঙ্গী দুজন তার মাচায় ছিপ আর বাক্স নামিয়ে দিয়ে চলে গেল। রমানাথ প্রস্তুত হলেন। ঠিক ১২টায় ঢং করে ঘণ্টার শব্দ করল একজন। চারপাশ থেকে ছপাত ছপাত করে জলে ছিপ ফেলার শব্দ শুরু হল। রমানাথ শিশি থেকে তার টোপ বার করলেন, জ্যান্ত সরপুঁটির লেজের দিকে নিপুণ হাতে এমনভাবে বড়শি কাঁথলেন যাতে জলে বড়শি গাঁথা অবস্থায় মাছটা মরবে না, খেলে বেড়াবে, আর সেটাই আকৃষ্ট করবে মহাশোলকে। তারপর সে টোপ কিলবে। বড়শিটা গেঁথেই জলের দিকে টোপ ছুড়লেন তিনি। ছপাত করে শব্দ হল, জলে পড়ে মাছটা একবার লাফালো, তারপরেই হারিয়ে গেল জলের তলায়। ফাতনাটা একটু নড়ে চড়ে স্থির হয়ে গেল। ছিপটা শক্ত হাতে ধরে বসলেন রমানাথ। এরপর রমানাথ তাকালেন রাজাবাবুর দিকে। রাজাবাবু তার সেই লেমনেডের বাক্সটা খুলে কি যেন একটা বার করলেন, তার মানে সেটা তার টোপের বাক্স। কি টোপ সেটা অত দূর থেকে বুঝতে পারলেন না রমানাথ। টোপটা বার করে প্রথমে যেন সেটা পৌঁছিতে কাঁদতে গেলেন রাজাবাবু, কিন্তু পরক্ষণেই টোপটা ভালোভাবে নেড়েচেড়ে দেখে অনেকটা ক্রুদ্ধভাবেই জলে ফেলে দিলেন। তারপর হাত নেড়ে সম্ভবত তার লোকজনকে ডাকলেন। মিনিট খানেকের মধ্যেই একজন উপস্থিত হলো তার কাছে। রাজাবাবু তাকে কি যেন বললেন, আর সঙ্গে সঙ্গে লোকটা ঊর্ধ্বশ্বাসে ছুটল রাজবাড়ির দিকে। রমানাথের মনে হলো যে রাজাবাবু হয়তো কোনো সরঞ্জাম ফেলে এসেছেন, আর সেটাই আনতে ছুটল লোকটা। ছিপ না ফেলে রাজাবাবু তাকিয়ে রইলেন জলের দিকে, রমানাথ মন দিলেন নিজের ফাতনার দিকে। সময় এগিয়ে চলল, নিস্তব্ধ দহ। ছিপ ফেলে নিশ্চুপভাবে বসে আছেন সবাই, একমাত্র রাজাবাবু ছাড়া। মাথার উপর মেঘ ঘনাতে শুরু করেছে, টিপটিপ করে বৃষ্টিও শুরু হলো এক সময়। ছাতাটা খুললেন রমানাথ, বৃষ্টির ফোঁটা পড়ছে দহর কালো জলে। আর ঠিক এই সময় হঠাৎ সেই মহাশোল যেন মনের আনন্দে নেচে উঠে ঘাই দিল জল, এত বড় ঘাই যে জলাশয়ের কেন্দ্র থেকে সেই জলতরঙ্গ এসে লাগলো পাড়গুলোতে। তা দেখে রমানাথ বুঝতে পারলেন মাছটা সত্যি মহাশোল, মহামৎস্য। দৈঘ্যে অন্তত ৪ হাত তো হবে, আর ওজনও সেই অনুপাতে। বার কয়েক ঘাই দিয়ে সবাইকে তার উপস্থিতি জানিয়ে আবার জলের নিচে হারিয়ে গেল মৎস্যরাজ। সময় এগিয়ে চলল, আরো ১ ঘন্টা, ২ ঘন্টা। এরপর আর হদিশ মিলল না সেই মৎস্য অবতারে।
বৃষ্টি ক্রমশ বাড়ছে, আরও কালো হয়ে আসছে আকাশ, যেন এখনই সন্ধে নামতে চলেছে। কিন্তু কারোর ভাতনাই একবারের জন্যেও কেঁপে ওঠেনি। যারা মাছ ধরে তাদের মাছের প্রত্যাশায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা নতুন কিছু নয়, কিন্তু এক্ষেত্রে সময় সীমিত। তার উপর আবার একটা নির্দিষ্ট মাছ ধরার প্রত্যাশায় দুর্যোগ মাথায় নিয়ে বসে আছে সকলে, তাই সকলেই একটু উসকুস করতে লাগল। জলে ছিপ না ফেললেও রাজাবাবুর উত্তেজনাই যেন সব থেকে বেশি মনে হলো রমানাথের। তিনি অস্থিরভাবে বারবার পিছনে তাকাচ্ছেন, অবশ্য তার কারণ বোধগম্য হলো না। তার সময় এগিয়ে চলল আরও, তার সঙ্গে পাল্লা দিয়ে কালো হয়ে উঠল দহর জল। কেমন যেন হতাশ হয়ে পড়তে লাগলেন রমানাথ। ওই মহাশোল কি সত্যি কারো টোপ গিলবে না? মাঝে মাঝে অবশ্য এমন হয়, বড় মাছ একবার ঘায়ে দিয়ে নিচে নেমে স্থির হয়ে যায়, তখন আর সে টোপ গেলে না। আর তো মাত্র ঘণ্টাখানেক সময় হাতে। এসব ভাবতে ভাবতেই একটা বড় মেঘ ঢেকে দিল আকাশটাকে। সত্যিই যেন এবার রাতের আঁধার নেমে এলো। 25-30 হাত দূরেরও কিছু দেখা যাচ্ছে না। হাল ছেড়ে দিয়ে ছিপ তুলে ফেললেন রমানাথের পাশের মাচার ভদ্রলোক। রমানাথও কি করবেন ভাবছেন, ঠিক এমন সময় পিছন থেকে একটা চাপা কণ্ঠস্বর, শুনুন, ওটোপে হবে না, টোপ দিচ্ছি, বড়শিতে নতুন টোপ গাঁথুন। চমকে উঠে পিছন ফিরে তাকালেন রমানাথ। আধো অন্ধকারে দাঁড়িয়ে আছেন সেই অঘোর সাধু। তার হাতে ধরা সেই কমণ্ডলু ধরনের পাত্রটা দেখিয়ে তিনি বললেন, এর মধ্যে টোপ আছে, মহাশোলের অব্যর্থ টোপ। সন্ন্যাসীর কথা শুনে অবাক হয়ে গেলেন রমানাথ। তিনি বললেন, কিসের টোপ? পরে জানতে পারবেন। ছিপটা তুলে বড়শিটা এদিকে ফেলুন, টোপ গাঁথার পর জলে সে টোপ ফেলুন, দেরি করবেন না, কেউ এলে আমাকে দেখে ফেলতে পারে। আর তাছাড়া রাজাবাবু টোপ আনতে লোক পাঠিয়েছেন, তারা এসে গেলে রাজাবাবু ঠিক সেই টোপ দিয়ে মাছ কাঁদবেন। রমানাথ তার কথা শুনে কি করবেন বুঝতে না পেরে ইতস্তত করতে লাগলেন। সন্ন্যাসী এবার বললেন, বিশ্বাস করুন আমাকে, এ টোপ মহাশোল গিলবেই, জলের নিচে তো ও এ টোপের আশাতেই ঘুরে বেড়াচ্ছে, তীর বরাবর জলের নিচে পাক খাচ্ছে তার এই মহার্ঘ খাদ্যের আশায়। সময় নষ্ট করবেন না, ছিপ ওঠান, ছিপ ছিপ ওঠান। সন্ন্যাসীর কথার মধ্যে এমন কিছু একটা ছিল যা ধীরে ধীরে প্রভাবিত করে ফেলল রমানাথকে। একসময় তিনি ছিপ তুলে সুতো সমেত বড়শিটা ছুড়ে দিলেন পিছন দিকে। ছিপটা অবশ্য তার হাতেই ধরা রইল। তুমুল বৃষ্টি হচ্ছে, অন্ধকারে ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। সন্ন্যাসী তার কমণ্ডলু থেকে কি যেন একটা জিনিস পার করে দ্রুত কাঁদলেন বড়শিতে। তারপর বললেন, টোপটা এবার হাতে না ধরে ছিপ ঘুরিয়ে জলে ফেলুন। সন্ন্যাসীর নির্দেশ মতো সেই কাজটাই করলেন রমানাথ। টুপ করে শব্দ করে ফাতনা বড়শি সমেত জলে ডুবে গেল টোপটা। শুনুন, এখান থেকে 5 মাইল দূরে মহাকালীর একটা পুরনো মন্দির আছে, লোককে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে জায়গাটা। আমার টাকার দরকার নেই, তবে সম্ভব হলে আজ রাতে মাছটা সেখানে নিয়ে যাবেন, আমি সেখানে রাত্রি বাস করব, আসি। এই বলে রমানাথকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অন্ধকারে হারিয়ে গেলেন সন্ন্যাসী। এর কিছুক্ষণের মধ্যেই মেঘ কেটে আলো ফুটতে শুরু করল, বৃষ্টিটাও একটু কমে এলো। ফাতনার দিকে তাকিয়ে সন্ন্যাসীর কথা ভাবতে লাগলেন রমানাথ। অদ্ভুত ব্যাপার, কি টোপ দিয়ে গেলেন তিনি? ফাতনার দিকেই তাকিয়েছিলেন রমানাথ। হঠাৎ তার মনে হলো ফাতনাটা যেন একবার একটু নড়ল, দৃষ্টি বিভ্রম নয় তো? আবারও কাঁপল ফাতনাটা, কেঁপে উঠল রমানাথের বুকও। একবার, দুবার, তিনবার, তারপরই ফাতনা ডুবে গেল জলে।
ব্যাপারটা সত্যি কিনা বুঝতে রমানাথের যে কয়েক মুহূর্ত সময় লাগলো তার মধ্যেই সুতোয় টান পড়ল। ছিপ সামলে হুইল থেকে সুতো ছাড়তে শুরু করলেন তিনি। টোপ গিলেছে মহাশোল, গলায় বড়শি আটকে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে সে। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড তোলপাড় শুরু হলো জলে, জলের উপর লাফিয়ে উঠল বড়শি বেঁধা মাছটা। এতক্ষণে সবাই বুঝতে পারল ব্যাপারটা কী ঘটেছে। ছিপ সামলাতে সামলাতে রমানাথের চোখ পড়ল রাজাবাবুর দিকে। উত্তেজনায় উঠে দাঁড়িয়ে তিনি তাকিয়ে আছেন রমানাথের দিকেই। আর এরপরই রমানাথ দেখল তিনি তার হাতের দামি ইংল্যান্ড ছিপটা প্রচণ্ড ক্রোধে হতাশায় হাঁটুর ওপর ভেঙে জলে ছুঁড়ে ফেলে ছুটতে শুরু করলেন রাজবাড়ির দিকে। এর কিছুক্ষণ পরেই দক্ষ হাতে মাছটাকে খেলিয়ে পাড়ে তুলে ফেললেন রমানাথ। মাছের মুখ থেকে সুতোটা কেটে দিলেন তিনি। প্রায় পাঁচ হাত লম্বা মাছটার পেট না চিরলে বড়শি বেরোবে না। চারপাশটা বেশ অন্ধকার, পাড়াগ্রামে রাত আটটা মানে বেশ অনেক রাত। তবে বৃষ্টিটা থেমেছে আর একটা গাড়ি ভাড়া করে এনেছেন রমানাথ। গাড়ি ছাড়া এতগুলো টাকা নিয়ে কলকাতার দিকে এত রাতে রওনা হতে ভরসা পাননি। তার উপর আবার সন্ন্যাসীর জন্য তাকে এই জায়গায় আসতেই হতো। এদিকে আস্তে আস্তে সারাপথ একটা কথাই ভেবেছেন রমানাথ, কী এমন উপর্থ টোপ দিলেন সন্ন্যাসী যে মাছটা ধরা পড়ল? মন্ত্রপুত কিছু, কিন্তু এই ব্যাপার আবার ঠিক বিশ্বাস করেন না তিনি। তবে তা কিসের টোপ? সন্ন্যাসীকে মাছটা দেখাবার আগে মাছের পেট চিরতেও পারছেন না। সময়ের সঙ্গে সঙ্গে তার কৌতূহলটা বেড়েই চলেছে। গাড়িটা মন্দিরের সামনে এসে থামল। পুরো মন্দির, কোথাও কোনো আলো নেই, লোকজনও নেই, আশেপাশে বসতিও নেই কোনো। বড় রাস্তার পাশে শুধুই ধান খেত, ব্যাঙের ডাক ভেসে আসছে সেখান থেকে। গাড়িতে আমার শব্দেই বুঝি কিছুক্ষণের মধ্যে অন্ধকার মন্দির থেকে একটা মোমবাতি হাতে বেরিয়ে এলেন একজন, সেই অঘোর সন্ন্যাসী। তাকে দেখে গাড়ি থেকে মাছটা নিয়ে নামলেন রমানাথ। এত বড় মাছ যে তার মাথা থেকে লেজের দিকে দড়ি দিয়ে বাঁধা থাকলেও মাটি ছুঁয়ে যাচ্ছে, আর তেমনই ভারী। সন্ন্যাসী তাকে দেখে ইশারায় মন্দিরের ভেতরে ঢুকতে বললেন। চাতালে উঠে মাছ সমেত মন্দিরে প্রবেশ করলেন রমানাথ। সন্ন্যাসীকে অনুসরণ করে মন্দিরের একটা ঘরের মধ্যে ঢুকে একটা বেদির মতো জায়গাতে মাছটা নামাতে বললেন তিনি। ওখানে বেদির একপাশে সন্ন্যাসীর সেই কমণ্ডলু আর ছোলাও রাখা আছে। সন্ন্যাসীর ইশারায় মাছটা সেখানেই রাখলেন রমানাথ। তা রাজাবাবুর খবর কি? শুনলাম তার হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার নাকি তোড়জোড় শুরু হয়েছে। তার কর্মচারীদের একজন বলল যে তার ফলে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন, আর কোনোদিনও মাছ ধরতে বসতে পারবেন না তিনি। রমানাথের জবাব শুনে মাছটার দিকে তাকিয়ে সন্ন্যাসী বললেন, 3 লক্ষ টাকার ক্ষতির ধাক্কা সামলাতে পারেননি রাজাবাবু। এমনিতেই বেহিসেবি জীবনযাত্রায় বর্তমানে ধারে জর্জরিত তিনি। ভেবেছিলেন মাছটা ধরে টিকিটের টাকায় ধার মেটাবেন, তবে পাপ কাউকে ছাড়ে না। 3 পুরুষ ধরে ওই ডাক্তারদের সাহায্যে কত মানুষকে যে মাছ ধরার বাজিতে ঠকিয়েছেন তার হিসাব নেই। ওই ডাক্তাররাই তো টোপ আর মাছের খাবার সরবরাহ করত রাজাবাবুদের। ঈশ্বর একদিন তাদেরও নিশ্চয়ই শাস্তি দেবেন। আমার বাবার জমি জায়গা এই মাছ ধরার বাজিতে ছিনিয়ে নিয়েছিলেন এই রাজাবাবুর বাবা। আমার বাবা সব হারিয়ে আত্মহত্যা করলেন, মা না খেতে পেয়ে মারা গেলেন, আর আমি শেষ পর্যন্ত অনাথ হয়ে সন্ন্যাসী হলাম। তবে আমার একটা অনুরোধ আছে, টাকা পয়সা আমার চাই না, তবে ওই মাছটা আপনি আমাকে দিয়ে দিন। তার কথা শুনে বেশ আশ্চর্য হয়ে গেলেন রমানাথ। কি জবাব দেবেন বুঝতে না পেরে চুপ করে রইলেন। সন্ন্যাসী মাছটার দিকে তাকিয়ে বললেন,
বাবা মারা যাওয়ার আগে তার মুখে শুনেছিলাম ঘটনাটা। আমার খালি মনে হতো মহাশোলের টোপটা কি এমন জিনিস যে একমাত্র রাজা বাবুরাই মাছ ধরতে পারেন। কেমন যেন জেদ চেপে গেছিল আমার মনে, যে মাছ আমার বাবার মৃত্যুর কারণ তাকে আমাকে ধরতেই হবে। গতবার আমি তাই এলাম এখানে, ভিক্ষার টাকা জমিয়ে টিকিট কাটলেও মাছটা রাজা বাবুই ধরলেন। তবে সেবার এসে মাছ ধরতে না পারলেও রাজাবাবুর টোপ সম্বন্ধে যেন একটা আবছা ধারণা হয়েছিল আমার মনে। সন্ন্যাসীর জীবন, ঘুরতে ঘুরতে হরিদ্বারের কাছে অঘোর সন্ন্যাসীদের ডেরায় উপস্থিত হলাম, তাদের ভাবনায় দীক্ষিত হলাম। সাধনার উপচার সংগ্রহের জন্য আমরা বসে থাকতাম গঙ্গার ধারে, মাথার মধ্যে কিন্তু ঘুর ঘুর করত রাজাবাবুদের টোপের ব্যাপারটা। আর তখনই একদিন আমার চোখ খুলে গেল, বুঝতে পারলাম মহাশোলের টোপের ব্যাপারটা আসলে কি। তাই 12 বছর পর আবার ভিক্ষার টাকা জমিয়ে টোপ নিয়ে চলে এলাম। আর গতকাল রাত্রে ডাক্তারের দেওয়া টোপটা ফেলে দিয়ে রাজাবাবুর টোপের বাক্সে রেখে এলাম একই রকম দেখতে একটা জিনিস। আরো বিস্মিতভাবে রমানাথ বললেন, ব্যাপারটা শুনলাম, টাকার অর্ধেক অংশ আমি দিতে চাই আপনাকে, মাছটাও দিতে তেমন আপত্তি নেই। তবে রাজাবাবুরা কি টোপ দিয়ে মাছ ধরতেন, আর আপনার দেওয়া সেই অব্যর্থ টোপটাই বা কি ছিল? আমি সেটাই তো আপনাকে জানতে দিতে চাই না, পাছে আপনি সেটা আবার ব্যবহার করতে শুরু করেন। বড় মাছের, বিশেষত মাংসাশী মাছের এর চেয়ে প্রিয় খাদ্য নেই। ঠিক আছে, মাছটা আপনি নিয়ে যান, টোপটা বরং আমি নিয়ে নি, সেটা আপনার দেখার দরকার নেই। এই বলে সন্ন্যাসী তার ঝোলার ভেতর থেকে একটা ছোট ছুরি বার করে এগিয়ে গেলেন মাছটার দিকে। দেহ দিয়ে রমানাথের দৃষ্টিকে আড়াল করে মাছের পেট চিরে বড়শি থেকে টোপটা খুলে নিজের মুঠোর মধ্যে নিয়ে রমানাথের দিকে ফিরে বললেন, হ্যাঁ, এবার আপনি মাছটা নিয়ে যেতে পারেন। রমানাথ সন্ন্যাসীর উদ্দেশ্যে বললেন, দেখুন, ইচ্ছে থাকলে আপনার এখানে না এসে মাছটাকে নিয়ে বাড়ি ফিরে পেট চিরে টোপটা দেখতে পারতাম আমি, তা কিন্তু আমি করিনি। আপনাকে কথা দিচ্ছি, এ টোপ কোনো দিনও আমি ব্যবহার করব না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সন্ন্যাসী তার কালো চশমার আড়াল থেকে কিছুক্ষণ চেয়ে থাকলেন রমানাথের দিকে, তারপর বললেন, ঠিক আছে, আমি আপনাকে বিশ্বাস করলাম। সন্ন্যাসী এবার ধীরে ধীরে মেলে ধরলেন তার হাতটা, একটা কোল পলের মতো ছোট জিনিস। ভালো করে সেটার দিকে তাকিয়ে চমকে উঠলেন রমানাথ। সন্ন্যাসীর হাতে জেগে আছে একটা চোখ, অক্ষি গোলক। রমানাথ কয়েক মুহূর্ত বাকরুদ্ধ হয়ে থাকার পর প্রশ্ন করলেন, কিসের চোখ এটা? মানুষের। শান্ত স্বরে জবাব দিলেন সন্ন্যাসী। রমানাথ আঁতকে উঠলেন, সন্ন্যাসীর ঠোঁটের কোণে আবছা হাসি ফুটে উঠল। তিনি বললেন, তবে এটা আমার চোখ, বাঁ চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, ডাক্তারকে বললাম চোখটা তুলে পাথরের চোখ বসাতে, তারপর আমার এই চোখটা কমণ্ডলুতে আরোকে ভিজিয়ে টোপ হিসেবে ব্যবহার করার জন্য ছুটে এলাম এখানে। রাজাবাবুর ডাক্তারও তাকে এমন একটা সত্যি চোখ মর্গ থেকে সংগ্রহ করে এনে দিয়েছিল গতকাল।
সেটা ফেলে দিয়ে আমি তার জায়গায় রেখে এলাম আমার পাথরের চোখটা। জানেন তো, অগর সন্ন্যাসীরা নদী থেকে জলে ভাসা লাশ সংগ্রহ করে। গতবার মাছ ধরার পরের দিন একটা বাচ্চা ছেলে দহের জলে ডুবে মারা গিয়েছিল। তার লাশ যখন তোলা হলো তখন দেখেছিলাম তার চোখ দুটো নেই। আর গঙ্গার তীরে যে মৃতদেহ ভেসে আসে, খেয়াল করবেন তাদেরও চোখ থাকে না। মাছের সবচেয়ে প্রিয় খাদ্য মানুষের চোখ, মহাশোলের টোপ সেটা। কথাগুলো বলতে বলতেই চোখের চশমা খুলে ফেললেন সন্ন্যাসী। রমানাথ দেখতে পেলেন তার বাঁ চোখের কোটরে জমাট বাঁধা অন্ধকার। সন্ন্যাসী তার চোখটা হাতের কমণ্ডলুর মধ্যে যত্ন করে রেখে বললেন, এটাকে গঙ্গায় ভাসিয়ে দেব, হয়তোবা কোনো মহাশোলের কাজে লাগবে। সন্ন্যাসীর পেছন পেছন রমানাথ মাছটা নিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে এলেন, চড়ে বসলেন গাড়িতে। আর সন্ন্যাসী ভেজা বাতাসে রাতের অন্ধকারে হারিয়ে গেলেন তার হাতের কমণ্ডলুতে মহাশোলের টোপ নিয়ে। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মহাশোলের টোপ। গল্পের কথক শৌভিক, রমানাথ রূপন দাশগুপ্ত, রাজাবাবু রাজা ভট্টাচার্য, গ্রামবাসীদের ভূমিকায় তমাল ও ইভান, বিপিনের ভূমিকায় শুভদীপ, রাজাবাবুর অন্য কর্মচারী এনামুল এবং অঘর বাবার চরিত্রে দীপ। গল্পের নাট্যরূপ, ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে শৌভিক, কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান। শোনা হচ্ছে পরের গল্পে, কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।